السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد একজন প্রশ্ন করেছেন আমি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা সরকারি বিধি অনুযায়ী আমার জিপি ফান্ডে জমাকৃত মূল টাকা সহিত সুদ বাবদ কিছু টাকা অতিরিক্ত পাইয়াছি উক্ত সুদ বাবদ প্রাপ্ত টাকা কি বৈধ ইসলামের দৃষ্টিতে উক্ত টাকা কোন কোন খাতে খরচ করা যাইবে সে বিষয়ে বিস্তারিত জানাইয়ে বাদিত করিবেন আসলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এমনকি বেসরকারি অনেক প্রতিষ্ঠানেও জিপি ফান্ড রয়েছে তো জিপি ফান্ডে হয় কিছু আছে কন্ট্রিবিউটরি ফান্ড আপনিও দিলেন প্রতিষ্ঠানও দিল কিন্তু যখন স্পষ্ট করে ইন্টারেস্ট লিখে দেবে সুদ সুদ হিসেবে এত পার্সেন্ট সুদ হিসেবে ডাইরেক্ট উল্লেখ করে দেবে তাইলে একেবারে ঘোষিত সুদের টাকা চিরন্তন হারাম আর ঘোষিত সুদের টাকাটা আপনি সওয়াবের নিয়ত ছাড়া যে কোনো মিসকিন অথবা ফকির অর্থাৎ যাকাত খাওয়ার উপযুক্ত একেবারে দরিদ্র অথবা যার অল্প আছে চলে না অর্থাৎ মিসকিন অথবা ফকির অথবা যাকাত ব্যয় করা যায় এমন খাতগুলোতে আপনি দিতে পারেন সওয়াবের নিয়ত ছাড়া তবে অধিকাংশ ফুকাহাদের অভিমত হলো যে যেহেতু টাকাটা অবৈধ হারাম তাই আপনি সাধারণভাবে ইবাদতের সাথে সংশ্লিষ্ট কোনো কাজে ব্যয় না করা অর্থাৎ সওয়াবের নিয়তে এটা ব্যয় করা অবশ্যই যাবে না সওয়াবের নিয়ত ছাড়া ব্যয় করতে পারেন এই ক্ষেত্রে ওই ল্যাট্রিন তৈরি করে দেয়া অথবা ওই রাস্তাঘাট বানিয়ে দেয়া অথবা ঠিক এমনি সবাই উপকার পায় এমন কাজ আপনি করে দিলেন অথবা যাকাত খাওয়ার উপযুক্ত কাউকে দিলেন কিন্তু সওয়াবের নিয়ত ছাড়া আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিন আমিন।